ডিএসএর উমাপদ শিবানীদের স্মৃতি বি ডিভিশন ক্রিকেটে সুপার লিগের শেষ ম্যাচে জয়ী হয়ে খেতাব অর্জন করল কসমোপলিটন ক্লাব। রানার্স হলো সানলাইট ক্লাব। সরকারি স্কুলের মাঠে কার্যত ফাইনাল ম্যাচে কসমোপলিটন ক্লাব 29 রানে পরাজিত করে সানলাইট ক্লাবকে। এই সুবাদে এই ডিভিশনে কামব্যাক হলো প্রাক্তন চ্যাম্পিয়ন কসমোপলিটন ক্লাবের। এবারের এই কামব্যাকে সফল হয় কি না তা আগামী মৌসুমে এই ডিভিশন ক্রিকেটেই বোঝা যাবে। এদিকে আগামী মৌসুমে এই ডিভিশনে খেলতে দেখা যাবে সানলাইট ক্লাবকে। এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 6 উইকেটে 188 রান করে কসমোপলিটন ক্লাব। অতিরিক্ত 8 রান 43 বলে দুর্দান্ত 68 রান করেন ওপেনার 43 বলে দুর্দান্ত 68 রান করেন ওপেনার ইনজামুল হক। ওপর ওপেনার বিপ্রদীপ করলেন 29 রান। মিডিল অর্ডারে বিনায়ক তরফদার 56 রান করেন 22 বলের মোকাবেলা করে। এছাড়া মঞ্জিল আহমেদ করেন 13 রান। বিপক্ষের মনিরুজ্জামান, জাকারিয়া হোসেন ও শামীম আহমেদ তুলে নেন 2টি করে উইকেট। জবাবি ব্যাটিংয়ে 19.1 ওভারে সব উইকেট হারিয়ে 159 রানে থেমে যায় সানলাইট ক্লাব। অতিরিক্ত 12 রান শামীম আহমেদ 31 বলে 48 রান করেন। এছাড়া 26 বলে 42 রান করেন জসিম উদ্দিন এবং 29 বলে 37 রান করেন মুনিম চৌধুরী। বিপক্ষের সুজিত বিশ্বাস তুলে নেন 2 উইকেট 1টি করে উইকেট পান স্বরাজ দাস, পুরকায়স্থ মিঠু সিংহ এবং সুলতান আহমেদ। ম্যাচ সেরা হন ইনজামুল হক। এদিকে ম্যাচের পর চ্যাম্পিয়ন কসমোপলিটন ক্লাব ও রানার সানলাইট ক্লাবের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ডিএসএর পক্ষ থেকে। এই পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় রঞ্জিত ভট্টাচার্য। বিশেষ অতিথিরূপে ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক অরূপ রায়, ডিএসএ সভাপতি অমরেশ চৌধুরী, সচিব সুদীপ চক্রবর্তী, সহসভাপতি সঞ্জীব বণিক, অসীম ভট্টাচার্য, মৃণালকান্তি দাস প্রমুখ। প্রতিযোগিতার সর্বাধিক রান স্কোরার হন সানলাইট ক্লাবের শামীম আহমেদ। সর্বাক উইকেট টেকার ও প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হন, রিপিট, সর্বাক উইকেট টেকার ও প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হন কসমোপলিটন ক্লাবের সুজিত বিশ্বাস। করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। বহু বছর আগে, আজ থেকে প্রায় 50 বছর আগে খেলেছি, শুরু করেছি। তখন আমি করিমগঞ্জে ছিলাম না, আমি শিলং থেকে এসেছি। শিলংয়ের আমি ডিস্ট্রিক্ট ইলেভেন আর শিলং টাউন ক্লাবে খেলতাম। তখন আমি এসেছিলাম 1970-তে। এখানে একটা ফুটবল ইয়ে চলতো কি জৈন ফুটবল মেমোরিয়াল, ওইটাতে আমি খেলতে এসেছিলাম। তারপরে ভাগ্য, আমি প্রথমেই আপনাদের 2 ক্লাবকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এ ডিভিশনে উত্তীর্ণ হওয়ার জন্য। আর এই 2টি ক্লাব 2বার পরপর 2বার এ ডিভিশনে উত্তীর্ণ হলো। অন্যান্য ক্লাব এ ডিভিশন থেকে বি ডিভিশনে যাওয়ার পর আর এ ডিভিশনে ফিরে আসে না, কিন্তু কসমোপলিটন এবং সানলাইট সেটা প্রমাণ করে দেখেছে, তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বদরপুর সানরাইজ লজের গা ঘেঁষে উত্তর দিকে 5 মিনিট পায়ে হেঁটে গেলেই রাস্তার পাশে নজরে পড়বে বিশাল কলাপসিবল গেট। বড় বড় হরফে লেখা প্রোগ্রেসিভ স্কুল। শহরের যানজটমুক্ত একটি নির্ঝঞ্ঝাট এলাকায় স্বমহিমায় বেশ কিছু কচিকাঁচার দায়িত্ব নিয়ে স্কুলটি আজ বদরপুরের অন্যতম একটি আবাসিক স্কুল। গেট ঠেলে ভেতরে ঢুকলে পরিষ্কার পরিচ্ছন্ন উঠোনে কচিকাঁচাদের ছুটোছুটি দেখলে এক মুহূর্তের জন্য স্মৃতির রূপলি পর্দায় ভেসে উঠবে আপনার শৈশব। উঠানের দক্ষিণ পাশেই মেয়েদের হোস্টেল, ঠিক উল্টো দিকে 1 মিনিট হেঁটে পশ্চিম দিকে বাঁক নিলেই স্কুল। স্কুলে ঢুকলেই মনে হবে আপনি তারামণ্ডলে ঢুকেছেন। ছাত্রছাত্রীদের মনোরঞ্জনের জন্য লম্বা বারান্দার দেয়ালে আঁকা বাহারি রঙের সব চিত্র। এইসব চিত্রের ডিজাইন করা হয়েছে ছাত্রছাত্রীদের মানস চরিত্রকে কল্পনা করে। শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে রয়েছে অভিনব প্রক্রিয়া। 1 মাস পর্যবেক্ষণে থাকার পর ক্লাস নেওয়ার সুযোগ পান একজন শিক্ষক। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা আলাদা হোস্টেলের ব্যবস্থা। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে আবাসিক পড়ুয়াদের স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া হয়। খেলাধুলায় ও শরীরচর্চায় রয়েছে রোজদিনকার রুটিন। স্কুলের কর্ণধার মোহাম্মদ শাহজাহানের হাতে গড়া অনেক ছাত্র রাজ্যস্তরে খেলাধুলা করছে। সাংস্কৃতিক ক্ষেত্রে নেওয়া হয় বিশেষ যত্ন। স্পোকেন ইংলিশ প্রায় প্রাথমিক গুরুত্ব। 24 ঘন্টার শৈক্ষিক গাইডেন্সে একটি পড়ুয়া নিজেকে সম্পূর্ণ মেলে ধরার সুযোগ পায়। আগামী শিক্ষাবর্ষ থেকে সিনিয়র সেকেন্ডারিতে উন্নীত হবে প্রোগ্রেসিভ।
বর্তমানে ভর্তি চলছে। আপনার ছেলে বা মেয়েকে কোয়ালিটি এডুকেশনের স্বাদ এনে দিতে সামিল হতে পারেন প্রোগ্রেসিভের শিক্ষাযজ্ঞে।